স্বাগতম ছাত্রী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাকে তো চিনতে পেরেছো, আমি মিস বিপাশা সাহা। আজ সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র পদ্যাংশ পড়াবো। এসব কিছু ছবি দেখি। এই ছবিটা দেখতে সেটা বাংলাদেশের মানচিত্র, এই এটা কিন্তু আমরা এমনি এমনি পাই নাই। আসো একটা ভিডিও দেখি। এই ভিডিওটা দেখার সময় সবাই দাঁড়াবে। এই যে আমরা যে ভিডিওটা এখন দেখলাম, এই পতাকা, এই এই গান সঙ্গীত আমরা এমনি এমনি পাইনি, অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি। এই গানটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই যে আমাদের পতাকার ছবিটা দেখো, প্রথম ছবিটা জাতীয় ম্যাপ সহকারে, এটা রূপকার শিবনারায়ণ দাস। আর পরেরটা দেখো, আমাদের বর্তমান পতাকা যেটা, এটা রূপকার কামরুল হাসান। আমাদের ছবি দেখো, কামরুল হাসান আর শিবনারায়ণ দাস। এই যে আমরা কিছু ছবি আলোকচিত্র দেখো, এগুলো আমাদের মুক্তিযুদ্ধের ছবি। এই দেশটাকে আমরা অনেক যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি, ছবিগুলো লক্ষ্য করো। আরও কিছু ছবি দেখো। আসো আমরা একটা ভিডিও দেখি। ভিডিওটা দেখলে যে আরেকটা ভিডিও দেখি। जनरल फरमान अली को जनरल मनेक शॉ के पैगाम, आप चारों तरफ से घिरे हुए हैं, हथियार डाल दें, वक्त बहुत कम है, आप हथियार डाल दें।
তোমরা তো ভিডিওটা দেখলে, দেখে কি বুঝতে পারলে, অনেক ত্যাগের বিনিময়ে, 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আজ আমরা এই দেশটাকে পেয়েছি। তাহলে আজকে আমরা পড়ব, আজকে আমাদের পাঠ গৌরবিণী মাদারী নদী সিকান্দারা প্রজাপুরের। এই পাঠ শেষে আমরা কি জানতে পারব? স্বদেশ চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, বাংলাদেশ ও বাঙালির প্রতি শ্রদ্ধা ভালোবাসা উজ্জীবিত হব, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানব, দেশের দুর্দিন এগিয়ে যেতে আগ্রহী হব। তোমাদের বইটা বের কর, কবি পরিচিতিটা দেখো। কবি সিকান্দার আপুজাফর 1919 সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক ছিলেন তিনি। পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল প্রসন্ন প্রহর, তিমির আকৃতিকা, বাংলা ছাড়ো প্রভৃতি তার কাব্যগ্রন্থ। সিরাজদৌল্লা তার বিখ্যাত নাটক। 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। সিকান্দার আপুজাফরের ছবিটা দেখো, দেখতে পেরেছো নিশ্চয়ই? একক কাজ নাম গৌরবিণী মাদারী, কে লিখেছেন, কত খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেন, কবি কোথায় জন্মগ্রহণ করেন? সিকান্দার আবুজাফর লিখেছেন 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাতক্ষীরাতে। কবিতাটা বের করো দেখো, গৌরবিণী মাদারী সিকান্দার আপুজাফর। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল সবুজ তিনের আচল বুকে, কার পায়ে মা ধুলোই নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভরে কে শিশির ধোয়া শিশির খোপায় বকুল জ্যোতির গন্ধ মাকে, কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুমুর বিলাপ চলে। কামার কোমর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার মরণ প্রাণের মারের দণ্ড কোণে। ছেলের বুকে খুন ছোপানো কোন জননী আচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যারা হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসি শাসনকারা, দুঃখের ধূপে ফুক পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গৌরবিণী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনায় চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। সংক্ষিপ্ত কবিতাটি এখানে। এই কবিতার কিছু কিছু নতুন শব্দ পেয়েছি আমরা, শব্দ অর্থগুলি দেখো। পুণ্যবতী, পুণ্য বা ভালো কাজে করেন এমন নারী। সরোজিনী, সরোজ মানে পদ্ম, সরোজের শ্রীবাচক সরোজিনী। এই কবিতায় দেশমাতৃকে বাংলাকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। মরণ মারের দণ্ড, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছোপানো, ছোপ মানে ছাপ রং, এখানে ছাপানো মানে রাঙানো। পাগল ছেলে, বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল। ভয়ঙ্করের দুর্বিপাকে, ভীতকর দুর্যোগ ও দুর্ঘটনা, এখানে ভয়াবহ রক্তকে যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসনকারা, পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান। উজ্জ্বল, উজ্জ্বল শব্দটির কোমল রূপ। যুগ চেতনায় চিত্তভূমি নিত্যভূমি বাংলারে, যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশকে বোঝানো হয়েছে। এই কবিতাটা পড়লাম, এটার পাঠ পরিচিতিটা দেখো। কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত।
উপযুক্ত কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশের প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানেরা শত কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায় অত্যাচার অবিচারকে তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার সেই মাকে মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। দেশ মাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল জুলুম ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানেরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যি গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। আসো আমরা কিছু ছবি দেখি, আমাদের বাংলার প্রকৃতি দেখো। দেখছো প্রকৃতি, কৃষিজীবীদের চিত্রগুলো দেখো। এখন দেখো শ্রমজীবী মানুষের কিছু চিত্র। এই শ্রমজীবী কৃষিজীবী এরাই প্রয়োজনের বুকের রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছে। মূল্যায়ন দেখো, সন্ধ্যা দুপুরে মার পায়ে কি বাজে? উত্তর দেখো, ধুলোয় নূপুর বাজে। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? রক্ত স্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। গরবিনী মাজরণী কবিতায় দুর্ভেগিনী মেয়ে কাদের বোঝানো হয়েছে? যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের বোঝানো হয়েছে। কাকে পুণ্যবতী বলা হয়েছে? বাংলা মাকে পুণ্যবতী বলা হয়েছে। একটা বাড়ির কাজ নাও। কবি গরবিনী মাজরণী কবিতায় জন্মভূমিকে পুণ্যবতী বলার কারণ বিশ্লেষণ করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, বাবা মার কথা শুনবে।